বাবা মা তো গ্রামমারে সালাম কর। দুঃখের কবল আমার, নিজের মরার বাস নিজেই কাইটা রাখে গেছি। আজকে আমার খুব ছোটবেলার কথা মনে পড়তেছে, আর আমাদের সৎ মা আমাদের কত মারধর করছে, আর সাথে সাথে বাড়ি থেকে বের করে দিছে। কিন্তু এসবের মাঝে তো আমাদের বাবার কোনো দোষ নাই, আমরা তাকে শাস্তি কেন দিব? চল ভাই, আমরা বাবারে দেখতে যাই, বাবার জন্য আমার খুব মন পুড়াইতেছে। কি ব্যাপার, আজকে হঠাৎ করে পার্কে নিয়ে আসলি, ঘটনা কি? ভাই আমার মনটা আজকে ভালো না রে। আচ্ছা কথা পরে হবে। এই মামা দুই প্লেট ফুচকা দাও তো। জানিস ভাই, আমার না আজকে ছোটবেলার কথা খুব মনে পড়তেছে, বাবার কথা খুব মনে পড়তেছে। চল না আমরা দুইজন গিয়ে বাবা মাকে দেখে আসি। শোন না, তুই হয়তো ভুলে গেছিস কিন্তু আমি ভুলতে পারিনি। তোর কি মনে নেই সেদিনের কথা, যেদিন বাবা বিয়ে করে নিয়ে আসছিল? বাবা মা তোর সুখের লাগে নতুন মাতে যাইতেছি, তোরা দোয়া করিস। বাবা চল। বাবা মা তো গ্রামমারে সালাম কর। ছয় মাস হইলে বাপে বিয়ে দিছে, অটো অ্যাক্সিডেন্টে স্বামীটা মারা গেছে, দুই ছোয়ার মধ্যে আমারে দিছে বিয়ে। এই কোথায় আইছে? বাপে আমারে ছয়টা মাস হয় নাই, এই বুইরা কানাইসের সঙ্গে আমার বিয়ে দিছে, এই জারাঙ্গা জারাঙ্গা ছেল সবার বলে মাও আমি। আমার আমার এখন এমনিতে মাইনে নিছি, এইটাই বুইরের ভাগ্যি, আমারে খালি মাও ডাকুক তারপরে আমি বুঝা পরামর্শ করবো। আমারে লোকে কয় সাবনুর মৌসুমি সাবানার মতো চেহারা, আর কি বুড়ে আদা বাবার লোকে আমারে বিয়ে দিছে। জুনাদি তুমি ওর সঙ্গে এরকম ব্যবহার করলা কেন? কেমন ব্যবহার করছি আমি? তুমি আমার আমার কাছে কি ব্যবহার আশা করো? শুনো, আমার দুইটা সন্তানের জন্য সুখের জন্য আমি তোমার বিয়ে করছি, আর আমার বাচ্চাদের এটাই দিন। তুমি ইচ্ছা করলে
তোমার নিঃসন্তানের মতো তুমি আদর করতে পারো? আমার পেটে ছোঁয়া যদি হইতো তাহলে ওগুলো ভালোবাসা দিয়ে আমি একলা রাখতাম, ওগুলো সব ভালোবাসা দিয়ে দিমু। আমার পেটে ছোঁয়ার ভালোবাসা কই যাব গা? ওদের যত আমি কেসে কেসে খাওয়াই আর ভরণ পোষণ করি, আদর যত্ন করি, ওই জনগণেও কব, বাড়ির মানুষেও কব, তুমি নিজেও কবা যে সৎ মা, সৎ মা সারা জীবন সৎ মায় থাকে, সৎ মারে কেউ কোনো দিন কয় না আপন মা। এই শুনো, আরেকটা কথা বইলে রাখলাম, তোমার দুই ছেলে মেয়ে যেন আমাকে মা বইলে ডাকে না, ধারের কাছেও যেন আসে না, তাহলে কিন্তু আমি অন্য পদক্ষেপ নিব। কথাটা মনে রাখো, কাবিন কিন্তু 10 লাখ টাকা হয়েছে, অন্য কোনো সিচুয়েশনে যাইও না, বুঝছো নি কথা? আমার ভাইকে কি অশান্তি, বাসা করে না দিতি অশান্তি সাগরে পড়ল। মা কি দাঁড়াচ্ছে বাদ যাও, এই তোর কি দাঁড়াচ্ছে বউ নিয়ে আইসে তোর বাপের বউ আমি তুই আমার কথা শোনাই কথা কবি না কথা কবি না পানি নিয়ে সবগুলা ঘর মুসবি তুই, থালা বাটি সব তুই ধুবি। চুপ, তোমার কাজ করতে করতে সব তুমি কাজ করবো না? চাপা কর, চাপা চাপা কর। এই আমি কি কামে সেরি তো রাইন দেবারে তুই দিছি দেবি করে দেখ, থালাই দিছি না, শুন এটি তোর বাপের এ কবি না, ও না পড়াশোনা শিক্ষিত আর দরকার নাই, বুঝছাস? আই দারে যেটা কইছি ওইটা করবি, তুই ঘর মুসবি থালা বাটি ধুবি রান্নাঘর পরিষ্কার করবি আর তুই বাইরে যত কাম আছে সবগুলা কইরাবি। শুন একটা কথা কই, লেয়া পড়া করে কি হবো, বেকার থাকে ঘুরে ঘুরে বেড়াবি, তার চেয়ে কাম কাজ শিখই কাজে লাগবো, ঢাকা শহর বড় বড় হোটেলে 20-30 হাজার টাকা করে বেতন দেখ, যা 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 যা, তুই বাইরের কাজ করবি আর তুই ভিতরে সমস্ত কাজ করবি, মনে রাখ ভুলক্রমেও আমার আম্মা ডাকবি না। আমার কিন্তু এত বড় বড় সন্তানের মা হবা চাই না, আমি কিন্তু তোর সৎ মা, মনে রাখিস কথাটা, যা 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 কাজ কর। সেদিনে তোকে কিভাবে মারধর করেছিল, আমাকে কিভাবে মারধর করেছিল, বাবা তার একটুও প্রতিবাদ করতে পারেনি, বাবা তাকে দেখে ভয় পেত। ভুলে গেছিস যেদিন বাবা 2 প্যাকেট চিপস কিনে তোকে আমাকে দিয়েছিল মা এসে দেখে? বাবা মা তোরা কাঁদাস কেন, তোদের কি হয়েছে? বাবা স্কুল থেকে আসে আম্মার কাছে বাঁচাইছি, আমার ধরে মারলো, সন্ধানে ধরে মারলো, আবার কইলো তুই আমার মা বলে ডাকবি না, আঙ্গুর পড়াশোনা আর করবার দিব না, আঙ্গুর তো সব কাজ করা বাঁচাইতেছে। খুব খিদে লাগছে তাই না? ও আমার খিদা আছে অনেক। বাবা তোরা এখানে দাঁড়া, দিয়ে দোকান থেকে তোর কিছু নিয়ে আসতে পারি? Thank you.
জন্যই তো কোয় আমার 20 না নিচে টাকা আছে টাকা কই গেল গো আমার টাকা দি চুরি করে তোরা সিট চাইতাছ আমি তোমার টাকা চুরি করি নাই আমার আব্বা কিনে দিছে বুইরা মারাই না দিয়ে হইছে বাবা আমার এক প্যাকেট চিপস না ফেলাই না কই না দ তুই খাও পুয়া বানের এত সুন্দর সুন্দর চিপস আই না দিছে 20 টাকা 15 টাকা কাহিনী কি এই জন্যই তো ক হাঙ্গলে বাতারে পানের বর কেনে আপন কেনে পান কোনো দিন আমার এটা কমলা আছে কোনো দিন দিন না মতা মতা কোনাই রে সবাই কইরা কইরা খাওয়াস মা শুন আমি কি কই শুন আমাকে আর তোকে কত মারধর করেছিল বাবাকেও মেরেছিল বাবা কোনো প্রতিবাদ করতে পারেনি তুই আমি তখন ছিলাম অনেক ছোট কিছু বলতে পারিনি তুই হয়তো ভুলে গেছিস কিন্তু আমি ভুলতে পারিনি ভুলি নাই রে ভাই কোনো কিছুই ভুলি নাই সব আমার মনে আছে আমার খুব ক্ষুধা লাগছিল তুই আমারে চুরি করে ভাত খাওয়াইতে নিয়ে গেছিলি মনে তো খারাপ কেন ও বুঝতে পারছি তোদের নতুন সৎমা তোদের বোধহয় আদর যত্ন একটু কম করে কিন্তু বাবা কিছু করার নাই তো করে সুখের লাগিয়া আমি আরেকটা বিয়ে করছি বাবা তোর সঙ্গে সম্পর্ক হইলে আমার বোধহয় মন হয় এরকম করব না আচ্ছা বাবা তোর এই মার্চে আগের মা ভালো আসলো তাই না বাবা আমার আগের মা অনেক বড় মিথ্যাবাদী ছিল কি বলিস বাবা কেন জানো বাবা আমরা যখন অনেক দুষ্টামি করতাম মায়ের কথা শুনতাম না মা বলতো তোমরা যদি দুষ্টামি করো তাহলে তোমাদের খাইতে দিব না তোমাদের আদর যত্ন করবো না কিন্তু জানো বাবা আমরা যখন সারাদিন দুষ্টামি করে বাসায় ফিরতাম ঠিকই আমাদের আদর যত্ন করতো খাইতেও দিত কিন্তু জানো বাবা আমরা যখন দুষ্টামি করি এই মায়ের কথা না শুনি তখন এই মা বলে তোমাদের কিন্তু রাতে খাইতে দিব না তোমাদের অনেক শাস্তি দিব কিন্তু জানো বাবা আমাদের এই মা না সত্যি সত্যি আমাদের দুই তিন ধরে খাইতে দেয় না আমরা না আজকে দুই তিন ধরে না খাই আছি আমাদের কিচ্ছু খাইতে দেয় নাই তাই আমাদের এই মা ছিল মিথ্যাবাদী আর এই মা অনেক সত্যবাদী সোনা তুই এনে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কে আমার না খুব খিদা লাগছে তুই খিদা লাগছে নাকি ভাত খা চল মা তো সব কিছু হিসাব করে রাখে আর দেখা ফালাইলে অনেক মার দিব আরে না খেতে বলে তো আমি মারা যাবো কত আর মার দিব চল
কাম আমার কথা মতো চলই কাম কাজ করই খাওয়া দাওয়া ঠিক মতো দিমু তা না বাপে চুরি করে পরে চিপস দে এইটা দে ওইটা দে ওই বাপের কথায় চলবি আজকে ঘরে উঠবার পাবি না বাইর থেকে বের করে দিলাম বাইর থেকে যাবি আর যদি ঘরে উঠস তোর মরা মায়ের কাওলা খাস এই শুনছস কি কইছি এই পড়ে যাবি যা যা বেরো কইছি বেরো যা দুই চক্কে জানি দুই দুলে রে দেখি বোন জানি না রে কিন্তু এই বাসায় আমরা আর কোনোদিন যাবো না যদি কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারি অনেক বড় চাকরি করতে পারি তাহলে আসবো আর যদি না পারি তাহলে আর আসবো না রে ভাইয়া আমরা যদি যাবো আমার কাছে তো কোনো টাকা পয়সাই নাই তুই কোনো চিন্তা করিস না আমি কাজকাম করে তোর পড়াশোনা চালামো আমি নিজের পাশাপাশি পড়াশোনা করবো যার কেউ নাই তার আল্লাহ আছে চল দি এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিছু হাসি কিছু কান্নার বেলা এই দুনিয়াটা পুতুল খেলা আর আমাদের সৎ মা সেটা দেখে আমাদের কত মারধর করছে আর সাথে সাথে বাড়ি থেকে বের করে দিছে কিন্তু এসবের মাঝে তো আমাদের বাবার কোনো দোষ নাই আমরা তাকে শাস্তি কেন দিব চল ভাই আমরা বাবারে দেখতে যাই বাবার জন্য আমার খুব মন পুড়াইতেছে আচ্ছা ঠিক আছে ছোট থেকে তোর কোনো আশা আমি অপূর্ণ রাখিনি তুই যখন চাচ্ছিস যাব কিন্তু ওই বদমাশ মহিলাটাকে দেখার কোনো ইচ্ছাই আমার নাই এ বাবা বিল কত হয়েছে ৪০ টাকা আচ্ছা চলো এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা দুঃখের কপাল আমার নিজের মরার বাস নিজেই কাইডা রাখে গেছে কি করবো আমার তো কোনো সন্তান নাই ভবিষ্যৎ নাই একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল মায়ের কোলেতে ছিলাম বাবা চিন্তা করো
আমরা এসে বসছি, তোরা কিচ্ছু হবো না, আমরা সবাই একসাথে থাকবো বাবা। ছোটবেলা মা যেমন আমাদের দুই ভাই বোনের মারতো, সাথে তোমারও মারতো, আর কি তাই করে? না মা, তোরা বাড়ি থেকে চলে যাবার পরে আমার আর কোন সন্তান হয় না, বংশের প্রদীপ আয় নাই, তোর মা বালা হয়ে গেছে, আমার আর মার দূর করে না, নির্যাতন করে না। বাবা আজ তো করে খুঁজে পাইছি বাবা, বাবা আমি সবই পাইছি বাবা, মা তোমরা কই থাকো? বাবা তোমরা কেন? আমি শরণা আর আমার ভাই শান্ত, আমার সন্তান আমরা খুঁজে পাইছি। তোমাদের উপরে যে অন্যায় অত্যাচার করছি মনে করছিলাম, তোদের দুই ভাই বোনকে তাড়াইয়া দিয়ে আমার সন্তান হব, তারা সম্পত্তির ওয়ারিশ হব, আমি এদের নিয়ে সংসার করব, কিন্তু আল্লাহ আমার উপরে দয়া হইছে, আমার কোনো সন্তান আদি দেয় নাই আল্লাহ, তোদের অভিশাপে আমার কিচ্ছু হয় না, আমি অসুস্থ, আমারে ক্ষমা করে দে বাবা, পরকালে যাও শান্তি পাবো না রে মা, আমারে ক্ষমা করে দে। মাফ তো তোমাকে করবই মা, কিন্তু তোমার কি ছোটবেলার কথা মনে আছে? আমরা দুই এতিম শিশু, আমাদের মা মরে যাওয়ার পর শুধুমাত্র মাতৃস্নেহ পাওয়ার জন্য বাবাকে জোর করে রাজি করাইছিলাম যেন আমাদের একটা মা এনে দেয়, আমরা তাকে মা ডাকতে পারি, সেজন্যই তোমাকে পছন্দ করে বাবারই দিয়ে বিয়ে করে আনছি। আর আমরা তো জানি যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, তাই আমরা দুই ভাই বোন তোমাকে নিয়ে আসার পর তোমার পায়ে সালাম করতে গেছি, আর তুমি আমাদের কি নিষ্ঠুর ভাবে লাঠি দিয়ে ফেলে দিছিলা মনে আছে? তারপর যখন বাবা আদর করে আমাদের এতিম দুই ভাই বোনকে চিপস এনে দিয়েছিল, তুমি আমাদের মুখে থেকে সেটা কেড়ে নিয়ে খেয়ে ফেলছো, আর আমাদের দুই ভাই বোনকে খুব মেরেছিলা, আর বাবাকেও সাথে মারছো, এই সব ইতিহাস আমার মনে আছে। আর যখন খুদার জ্বালায় কাতরাচ্ছিলাম তখন আমার ভাই আমার খুদার জ্বালার এই কষ্ট সহ্য করতে না পারিয়া চুরি করে দুইবারে ভাত খাইতে নিয়ে গেছিল, আর তুমি সেই জন্য আমাদের কত মারছো, বাবার কথা শুনাইছো, আর শেষমেশ তো আমাদের কুকুরের মতো বাড়ি থেকে বেরি করে দিছো। একটা কুকুর বিড়ালের এই বাড়িতে যে মর্যাদা ছিল তা আমাদের দুই তিন ভাই বোনের ছিল না, আমরা তো ভাবছিলাম যে তোমারে আমরা আপন করে নিব, আমরা মা ডাকবো, কিন্তু সেই সুযোগটা তুমি আমাদের দাও নাই, আমাদের নিজের মনে করতে পারলা না, আমাদের বাড়ি থেকে বের করে দিলা, বাবা স্নেহ থেকে বঞ্চিত করলা, মায়ের স্নেহ থেকে বঞ্চিত করলা। জানো মা, তুমি যখন আমাদের দুই ভাই বোনরে বের করে দিছো আমরা অসহায়ের মতো রাস্তায় রাস্তায় ঘুরছি, কি আমাদের খাইতে দেয় নাই, থাকতে দেয় নাই, ক্ষুধার জ্বালায় আমরা দুই ভাই বোন টানা তিন চার দিন না খাইছিলাম, কিন্তু আমাদের খাবার দেওয়ার মতো কোনো মানুষ ছিল না। একদিন আমাদের বস্তির পাশে বাবা পিঠা বিক্রি করতেছিল, সেখানে একজন লোক বাবা পিঠা খাইতেছিল, আমাদের দুই ভাই বোনের খুব ক্ষুধা লাগছিল, আমরা সেই লোকটার কাছে একটু বাবা পিঠা চাইতে গেছিলাম, আর লোকটা আমাদের অনেক মারছিল। এই দৃশ্য দূর থেকে একজন ভদ্রলোক দেখছে, তার কোনো সন্তান নাই, তাই আমাদের দুই ভাই বোনরে সে তার প্রাইভেট কারে তুলে তার বাসায় নিয়ে গেছে, তাদের বাসায় নিয়ে গিয়ে মা বাবার ভালোবাসা দিয়ে আমাদের দুইজনকে মানুষের মতো মানুষ করছে। বলো মা, তাহলে আজকে আমাদের মা বাবা কে? তোমরা নাকি তারা যারা আমাদের এত কষ্ট করে বড় করছে? না মা,
সহ্য করতে পারতেছি না রে মা, সহ্য করতে পারতেছি না। সব পাপের প্রায়শ্চিত্ত আমার বুক করা শেষ। আমি তোদের উপরে যে অন্যায় অত্যাচার করছি, রেজিদের বংশ ধরে নাও এই ধরনের কাজ করে না রে মা, করে না। আজকে থেকে আমি তোর মেয়ে, তুই আমার মা। এই দিনটার আশায় ছিলাম কবে তোর কাছে, তোর মায়ের কাছে ক্ষমা চাবো রে মা। আমার গর্ভে কোনো সন্তান আসে না, আমি কোনো মা ডাক শুনতে পারি না রে। এই দুনিয়ায় তোরা ছাড়া আমাকে মা ডাকে দিবে? কত রাত গেছে আমার ঘুম হয় নাই, আমি অসুস্থ হয়ে পড়ছি। তোদের টেনশন কিন্তু তোদেরকে পায় নাই। আমার বুকে আমার এই শূন্য বুকটারে ভরে দে মা, আমার কষ্টটা তুই বুঝ। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। খেলা তো নয় রে বাবা গঙ্গের মেলা, খেলা তো নয় রে বাবা গঙ্গের মেলা। কিছু হাসি কিছু কান্নার বেলা,